इन्सपेक्टर राजा, कल रातेर घटनায় এই শহরের পুলিশ ডিপার্টমেন্টকে বদনামের ভাগী হতে হয়েছে। আপনার এই হত্যাকাণ্ডের কারণে পুলিশ ডিপার্টমেন্টকে গুন্ডা বলা হচ্ছে। আপনাকে এই অপরাধের শাস্তি পেতে হবে। কাগজে লিখুন, রাগের বশবর্তী হয়ে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি। এই হত্যাকাণ্ড আমি রাগের বশবর্তী হয়ে বা ব্যক্তিগত দুশমনের জন্য করিনি, নিজেকে রক্ষার জন্য করেছি। ইট ওয়াজ এ অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স। মিথ্যে বলছেন আপনি, আমাদের বোকা ভাববেন না। আত্মরক্ষার জন্য কেউ কারো শরীরের 14 হাড্ডি ভাঙে না এবং পিস্তলের পুরো ম্যাগজিন খালি করে না। এই দেখুন সেই রিপোর্ট। তুমি কি পুলিশ কোড পড়নি? সবচেয়ে প্রথমে অপরাধীকে সাবধান করতে হয়, তারপরে ফাঁকা গুলি ছুটতে হয়, এরপরও কাবুতে না আসলে পায়ে গুলি করতে হয়। আপনি ঠিক বলছেন স্যার, যখন ওর রিভলভার আমার মাথায় ঠেকিয়ে প্রায় গুলি করবে তখন আমার ফাঁকা গুলি করা উচিত ছিল, তারপরে পায়ে গুলি করে বোঝানো উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, ওই লোককে পাঠান আমাকে মেরে আমার বোনকে পতিতা বানানোর কথা বলেছিল, তখন ওকে জোরহাত করে বলা উচিত ছিল। ভাই সাহেব, এক পুলিশ অফিসারকে মেরে ওর বোনকে পতিতা বানানো আইনে তো অপরাধ। আপনাদের কাছে ক্ষমা চাইছি স্যার, আমি যদি আপনাদের কথা মতো কাজ করতাম তবে এখন আমি এখানে থাকতাম না, আর আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে জর্জরিত করতে পারতেন না। আমার শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতো রাস্তায়, আর আপনারা শহীদের লিস্টে আমার নাম লিখে শোক দিবস পালন করতেন। আমি বলতে চাই স্যার, ইন্সপেক্টর রাজাকে হত্যাকারী ঘোষণা করে আমাদের এক দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ওয়াই নট স্যার, যদি আপনি এক ইমানদার পুলিশ ইন্সপেক্টরকে হত্যাকারী ঘোষণা করে পুলিশ ডিপার্টমেন্টের দুর্বলতা ঘোষাতে চান তাহলে আপনাকে স্বাগতম। কারো কাছে কোনো প্রমাণ নেই যে আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি। যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় না আপনি উপস্থিত ছিলেন, না আপনি স্যার। স্যার, আপনি শুধু আমাকে হত্যাকারী ঘোষণা করতে পারেন, প্রমাণ করতে পারবেন না। আর এই কথা আমি না, আদালতে আমার উকিল বলবে, আর কারো কাছে কোনো জবাব থাকবে না। স্যার, ওই লোক্কা পাঠানের নামে 42টা মামলা চলছিল। ও পুলিশ থানাকে ঘর আর ঘরকে আস্তানা মনে করত, আর আমাদের মতো পুলিশ অফিসারকে ওর গোলাম ভাবতে শুরু করেছিল। কি করতে পেরেছিলাম আমরা? স্যার, 7 বছরের পুলিশের চাকরিতে আমি, এদের হাতে হাজারো বার মৃত্যু হয়েছে। আমার কাছে শুধু 2টি রাস্তা ছিল, আর আমি লোক্কার দেয়া হাড্ডি নিয়ে ওর কুত্তা হয়ে আইনের দালালে করতাম, আর না হয়ে পবিত্র পোশাক খুলে কাপুরুষের মতো সবকিছু সহ্য করতে থাকতাম। নো স্যার, আমি দালাল আর কাপুরুষ হতে রাজি হইনি। স্যার, যদি লোক্কা পাঠান অপরাধী হয়ে আদালত থেকে ছুটে এসে নির্দোষ নাগরিকের মতো স্বাধীন ঘুরতে পারে তাহলে ওকে মেরে আমি ইন্সপেক্টর রাজা প্রকাশ্যে নির্দোষ নাগরিক হয়ে স্বাধীন কেন ঘুরতে পারবো না? কেন 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 কেন? আর কিছু বলার আছে তোমার? নো স্যার। তুমি এখন যেতে পারো।